আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সো মূলত আজকে আমি চলে আসছি যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে সাবজেক্ট আছে সেইটার অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর নিয়ে এবং সঙ্গে পিডিএফ ফাইল তো অবশ্যই দিয়ে দিব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো অষ্টম শ্রেণীর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2 এবং দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবং দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টটা কী দিছে এখানে একটু আমরা পড়ে নিব, তারপর উত্তরে চলে যাচ্ছি। মনে করো 1971 সালে তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, নিচের ঘটনার ক্ষেত্রে তুমি উপস্থিত থাকলে ওই সময় কী করতে তার বর্ণনা দাও। যেমন যে কোনো তিনটি ঘটনার ক্ষেত্রে নিজের অনুভূতি লিখতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ ক খ গ ঘ উ, এখানে হচ্ছে পাঁচটা ঘটনা দেয়া আছে। এই পাঁচটা ঘটনার মধ্যে যে কোনো তিনটি ঘটনার ক্ষেত্রে নিজের অনুভূতিটা লিখতে হবে। সো সম্পূর্ণ অ্যাসাইনমেন্টে আমরা সুন্দর করে তিনটার অ্যান্সার লিখব। ওকে, সো আমরা নির্দেশনা যদি একটু ফলো করি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ পাঠ্যপুস্তক থেকে 7ই মার্চের ভাষণের গুরুত্ব ও প্রতিক্রিয়া, 25শে মার্চের গণহত্যার ভয়াবহতা এবং মুক্তিযুদ্ধে বিরোধীদের তৎপরতা, মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর গণহত্যা, মানে এক কথায় এগুলো থেকে আমাদেরকে আইডিয়া নিয়ে নিয়ে কিন্তু মূলত অ্যাসাইনমেন্টের সলিউশন করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে এখানে তিনটা ঘটনা থেকে মূলত আমাদের অনুভূতিটা ব্যক্ত করব। তো চলো আমরা চলে যাচ্ছি উত্তরে। সো দেখো এটা হচ্ছে এমএস ওয়ার্ডে আমি টাইপ করে সুন্দর করে রেখে দিয়েছি, শিরোনাম তোমরা দিবে এটা দেখো বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট 2। ওকে, সো এইটা তোমাদের শিরোনাম দিতে পারো কিংবা তোমরা চাইলে এখান থেকে শিরোনাম বানাই দিতে পারো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনুভূতি, তোমরা নিজের মতো করে লিখবা, ঠিক আছে। তবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এইখানে তোমরা চাইলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট 2 এইভাবে লিখে দিতে পারো। সমাধান দেখো, 1971 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানের সামরিক জান্তা ষড়যন্ত্র শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশনে বারবার স্থগিত ঘোষণা করলেও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মার্চের প্রথম থেকে অসহযোগ আন্দোলন এবং 7ই মার্চ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেন, ফলে বাঙালি স্বাধীনতার প্রস্তুতি শুরু হয়। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী 25শে মার্চ বর্বর গণহত্যা শুরু করে 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণায় শুরু হয় বাঙালির প্রতিরোধ ও মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকারের নির্দেশনায় পরিচালিত 9 মাসের যুদ্ধ শেষে 16ই ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। এখন দেখো রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ। সেটা 1971 সালের 7ই মার্চ দিনটি ছিল রবিবার। বঙ্গবন্ধু তার এই 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। তিনি তার ভাষণে বলেন যে পর্যন্ত আমার এ দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স দেয়া হবে না। ওকে, তিনি আরও বলেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, পরিষদ স্পেলিং ঠিক করে নেবা, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বঙ্গবন্ধুর এই ভাষণ আমাদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র হতাম, মানে আমি যদি তখন অষ্টম শ্রেণীর ছাত্র হতাম, আমি এবং আমার বন্ধুরা বিদ্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আলোচনা করতাম, এবং দেখো আমি এবং আমার বন্ধুরা পথিমধ্যে পরিচিত অপরিচিত সকলের নিকট সংবাদটি প্রচার করতাম যাতে এটি সকলের নিকট ছড়িয়ে যায়। তাছাড়া আমার এলাকার বসবাসকারী যুবকদের মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অনুরোধ করতাম, ঠিক আছে। এবং দেখো 25শে মার্চ গণহত্যা, ঠিক আছে। বাংলা যখন ঘুমে আচ্ছন্ন তখনই পাকিস্তানিরা অতর্কিতে হামলা চালায়, হঠাৎ করেই যেন ঢাকার আকাশে বাতাস গর্জে ওঠে রাইফেল, মেশিনগান আর মর্টারের গুলিতে। হত্যাযজ্ঞ চলে রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, নীলক্ষেতসহ বিভিন্ন স্থানে। সে রাতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা গণমাধ্যমও রেহাই পায়নি জল্লাদ ইয়াহিয়ার পরিকল্পনা থেকে। অগ্নিসংযোগ, মর্টার শেল ছুড়ে একে একে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ ও জাতীয় প্রেস ক্লাব ধ্বংসস্তূপে পরিণত করে পাকিস্তানি সেনাবাহিনী।
ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1971 সালের 1 মার্চ থেকে 25 মার্চ রাত পর্যন্ত 1 লাখেরও বেশি মানুষের জীবন নাশ হয়েছিল। আমি যদি তখন অষ্টম শ্রেণীর ছাত্র হতাম তবে প্রথমে নিজের পরিবার এবং প্রতিবেশীদের সতর্ক করতাম, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধু পরিবার এবং এলাকার অন্যদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতাম যাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে কিংবা আহত করা হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করতাম এবং তাদের বাড়ি গোছাতে সাহায্য করতাম। পাকিস্তান হানাদার ও তাদের দশর রাজাকার আলবদর আল শামস এলাকাবাসীকে নির্যাতন করছে। 71-এর মুক্তিযুদ্ধের সময় সকল বাঙালি যে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তা নয়, তখন পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ হয়ে অনেকেই বাঙালির উপর অত্যাচার করেছিল। তারা সকলেই রাজাকার আলবদর আল শামস বাহিনীর সদস্য। তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পথ দেখিয়ে দিতেন এবং মুক্তিবাহিনীর নামে তালিকা করে পাকিস্তানি হানাদার বাহিনীকে দিতেন। তাছাড়া তাদের নিত্যকর্ম ছিল এলাকার বসত বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং যুবতী মেয়েদের ধর্ষণ করা। তারা বাড়িতে বাড়িতে লুটপাট ভাঙচুর করত। বলতে গেলে তাদের বর্বরতা পাকিস্তানি বাহিনীকেও ছাড়িয়ে গিয়েছিল। আমি যদি তখন অষ্টম শ্রেণীর ছাত্র হতাম তো তারা যে সকল বাড়িতে আগুন জ্বালিয়ে দিত কিংবা লুটতরাজ করতো সে সকল বাড়ির উদ্ধার কাজে অংশ নিতাম। তাদের খবরাখবর গোপনে জোগাড় করে মুক্তিবাহিনীকে দিতাম, তাদেরকে প্রতিরোধের চেষ্টা করতাম। তাছাড়া আমি তাদের বাড়িঘরে গোপনে আগুন লাগিয়ে দিতাম। সো মূলত এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। সো তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু, আল্লাহ হাফেজ।